পিৎজা মানেই তো শুনলেই অনেকেরই খুব খেতে ইচ্ছে করে, ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটি খাবার। আর বাহিরে আমরা খুবই চড়া দামে খেয়ে থাকি এই পিৎজা। বাসায় যদি আমরা এরকম একটা ফাঁকিবাজি পিৎজা তৈরি করে নিই, তাহলে আমার মনে হয় বেশি টাকা দিয়ে আর বাইরে খেতে হবে না। আর বাইরে খাবেন দূরের কথা, কেউ তো বুঝতেই পারবে না আপনি যে বাসায় তৈরি করেছেন। যাই হোক, এখন আমরা পিৎজা তৈরি করার জন্য এখানে এক বাটি পরিমাণ নিয়েছি ময়দা। ময়দার পরিমাণ দেখেই বুঝতে পারছেন বাটির সাইজটা কতটুকু হতে পারে, আমি দেখাতে ভুলে গিয়েছি। তো আপনারা যতটুকু বানাবেন সেই উপরে আন্দাজ করে বানালেই হবে। যাই হোক, এখানে এক বাটি ময়দা দিয়ে আমি দিয়েছিলাম 1.5 চামচ পরিমাণ ইস্ট, আর দিয়েছি 2 চামচ পরিমাণ চিনি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি কুসুম গরম পানি দিয়ে খুবই ধীরে ধীরে গুলিয়ে নিচ্ছি। একসাথে পানিটা দিতে যাবেন না, এতে করে কিন্তু বেশি পানি পানি হয়ে যাবে। পিজার ডোটাকে রেস্টে রেখে এখানে চলে আসলাম পিজার চিকেনটা রেডি করার জন্য। তো প্রথমে আমরা আদা বাটা রসুন বাটা দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ, আর দিচ্ছি এখানে রেডিমেড যেই মশলাগুলো পাওয়া যায় রাঁধুনি মুরগির মশলা থেকে 1.5 চামচ পরিমাণ, দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ, বাস এতটুকুই, আর কিছুই লাগবে না। এরপর আমরা দিচ্ছি এখানে চিকেনের যে একটা গ্রাম থাকে সেটাকে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এক ফালির লেবু আমরা এখানে চিপে দিয়ে দিলাম। তো আমি এখানে দুই সাইজে কিন্তু চিকেনটাকে কেটে নিয়েছি, একটা একটু লম্বা সাইজ করেছি আর কিছুটা কিউব করে কেটে দিয়েছি, তাই একটু এরকম দেখাচ্ছে। এখন সামান্য একটু তেল দিয়ে আমরা চিকেনটাকে একটু রান্না করে নিলাম। আর এই তো আমাদের পিজার ডোটা কিন্তু পুরোপুরি রেডি, যদিও আমি 2 ঘন্টা পরে এসেছি। আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালোই লাগবে। তো পিজার ডোটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি একটু হাতের সাথে লেগে লেগে যায় এরকমভাবেই ডোটাকে গুলিয়েছিলাম ইচ্ছাকৃতভাবেই, কারণ এতে করে রুটিটা অনেক বেশি ফ্লাফি হবে, মানে ফুলে যাবে, আর খেতে একদম খুবই ভালো লাগবে। আমি আজকে 2টা পিজা বানাবো, তাই এখানে 2টা টুকরা করে নিলাম। আর এই যে একটা সসম্যানের ঢাকনা দেখতে পাচ্ছেন, ডেস্কি অথবা সসম্যানের ঢাকনা যেটা বলি, তো সেগুলো আমি একটা নিয়ে নিলাম, এটার উপরে আজকে পিজাটা তৈরি করব। প্রথমেই এই থালিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে পিজাটা যখন হয়ে যাবে তখন খুব সহজে উঠে চলে আসে। পিজার মোল্ডগুলো আমার কেনা হয় নাই, সেজন্য আমি সেগুলো দিয়ে বানাতে পারি না, বা দরকারও হয় না, বাসায় যা আছে তা দিয়েই কাজে লাগিয়ে দিই আর কি। আপনারাও যা আছে হাতের কাছে এভাবেই তৈরি করে নিতে পারেন, এত আহামরি কিছুই না যে এটা নাই সেটা নাই কি করব বা কীভাবে হবে, একটা সময় আমিও এরকম ভাবতাম। পরে নিজেই ভেবে চিনতে হাতের কাছে যা আছে তা দিয়েই তৈরি করতে করতে এখন আমার কাছে খুবই ইজি একটা ব্যাপার। প্রথমে রুটিটাকে আমরা হাতের সাহায্যে চেপে চেপে বড় করে নিয়েছি, তারপরে পিজা শেপ দেওয়ার পরে উপর থেকে একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, যাতে করে রুটিটা ফুলে উপরের দিকে না উঠে পিজার শেপেই থাকে। এরপরে আমরা একটু টমেটো সস দিয়ে দিলাম, যেই সসটা রেগুলার আমরা খাই। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো সবজি আমি কেটে নিয়েছিলাম, তো সেখান থেকে লম্বা শেপ দিয়ে কিছু সবজি আমি কেটে নিয়েছি আর কিছুটা কিউব করে কেটে নিয়েছি, যাতে করে আজকের এই পিজা সবজি খেয়ে সবাই বলবে যে কেমন হয়েছে, আর কেউ যাতে বুঝতেও না পারে। আপনারাই বলেন বাসায় কি সবসময় সব কিছু থাকে, তো যখন ইচ্ছে করে আমি আপু আর ভাবি জানি বাবা বানিয়ে খেয়ে নিই, তো তাদের কাছে খুবই ভালো লাগে, নিজের কাছেও দেখি ভালো লাগে। তাছাড়া অনেক দিন পরে আমার বড় ভাইজান এসেছে, মানে আমার মেজো ভাইজান। তো ভাইজান আসার পরে আমার মনে হলো যে ভাইয়াকে তো কখনোই বাসায় বানানো নিজের হাতে এভাবে পিজা খাওয়াই নেই, আর আজকে ইনশাল্লাহ খাওয়াবো। এই জন্যই ভাইয়ার জন্যই চিন্তা করে এই পিজাটা বানানো হয়েছিল। তো সবজিগুলো দিয়ে আর যে লম্বা স্লাইস করে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো আর ক্যাপসিকাম গাজর টমেটো সব কিছু দিয়ে এখন আমরা পিজাটাকে ম্যাক হতে দিব। ও আর এটা বলতে তো ভুলেই গিয়েছিলাম, প্রথমে আমি কড়াইটা বসিয়ে কিছুটা গরম করে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরেই আমাদের পিজার এই প্লেটটা দিয়ে দিয়েছিলাম। বাস একটা পিজা হয়ে গিয়েছে, এখন আমরা দ্বিতীয় পিজাটাকেও বসিয়ে দিব। তাই এখানে আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আবারও পিজার রুটিটাকে শেপ দিয়ে নিচ্ছি।
বাহিরে যে পিজাগুলো আমরা খাই সেগুলো কিন্তু সাইডে এরকম একটু মোটা মোটা থাকে, তাই এভাবে করে হাতে চেপে চেপে একটু মোটা মোটা করে রাখতেছি। এরপরে কাঁটা চামচের সাহায্যে আবারও একটু কেচে দিচ্ছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আবার একটু টমেটো সস দিয়ে আমরা এখানে গাজর, টমেটো, ক্যাপসিকাম, তারপরে মাংস সব কিছু আবার দিয়ে দিচ্ছি, চিকেনগুলো। গাজরটা আমি সামান্য একটু পরিমাণে ভাপ দিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, তো আপনারা চাইলে কাঁচা অবস্থায় পাতলা পাতলা করে স্লাইস করে দিতে পারেন, এতে করেও ভালোই লাগবে, তবে একটু সিদ্ধ করে দিলে বেশি ভালো হয়। এক মিনিটের মতো গরম পানিতে একটু ভাপে নিলেই হয়। এরপর আমি একটা কুসুম, ডিমের কুসুমকে ব্রাশ করে দিচ্ছি, যাতে করে সাইড থেকে পিজার যে একটা সুন্দর কালার সেই কালারটা চলে আসে। ব্যাস হয়ে গেল আমাদের আরেকটা পিজা। এখন আবারও আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই কড়াইটাতে দেওয়ার আগেই কিন্তু আমরা এই মোটামুটি একটু গরম করে নিয়েছিলাম, খুব হাই হিটেই কড়াইটাকে গরম করে নিয়ে দেন এটার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এখন আমরা পিজাটা দিলাম। তো এই যে আগুনটা দেখতে পাচ্ছেন এভাবে 10 মিনিট আমরা এটাকে ম্যাক করব, তারপরে আবারও মিডিয়াম হিটে আমরা 10 মিনিট ম্যাক করব। এখন কিন্তু চুলার আগুনটা আমি লো করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা গ্যাসের চুলা রান্না করে খেতে চান তারা চাইলে এভাবে করে খেতে পারেন, তাদের সুবিধার্থে দেখাচ্ছি। এরপরে আরও 5 মিনিট আমি একদম লো হিটেই রেখে দিয়েছিলাম। দেন এখন আমরা নামিয়ে নিয়েছি, আর পিজাটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি এখানে বাসায় একটা সস তৈরি করে নিয়েছিলাম, এই সস রেসিপিটি আপনারা অনেকেই হয়তো বা জানেন, আর যারা না জানেন তারা চাইলে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এই জন্য সস রেসিপিটাও আমি দেখালাম না। তো সসটা দেওয়ার পরে আর পিজাটা আমি কেটে যখন সবাইকে পরিবেশন করার জন্য দিয়েছিলাম, কেউ বুঝতেই পারে নাই বাহিরে বানানো নাকি ঘরে। আর এই তো আমার রিজওয়ান বাবা, ও সবসময় আমি কিভাবে রান্না করি কিভাবে কি বলি সেগুলা ইদানিং সে বলে, আর এভাবে করে আমাকে বলে এখানে এটা সেখানে ওইটা, মানে এগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করি, যে খুব এনজয় করি আমার বাবাটার এই দুষ্টুমিগুলো। সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন। আর এই তো পিজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিয়েন। তো সেই সাথে অবশ্যই পরিবারের সকলকে নিয়ে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি প্রশংসা আসবে, আর রেস্টুরেন্টে দামি কোনো পিজা খেতে যেতে হবে না। আল্লাহ হাফেজ।